বাংলাদেশের কিং খান শাকিব খানের খবর নিয়ে চলে এলাম আমরা। আসন্ন ঈদে মুক্তি পাওয়া কিং খানের ছবি নোলকের খবর জেনে নিন এখান থেকে। নোলক নিয়ে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন ও যে আস্তে আস্তে কাজ শিখছে, সেটা অনেকগুলো শক্তিমান অভিনেতার মধ্যে দেখেছি। সেখানে রজতাভ দত্তের কথা বলতে হয়, সারা পৃথিবীর বাঙালিরা তাকে চেনে। কারিকারাম খানের কথা বলতে হয়, সুপ্রিয়তার কথা বলতে হয়, সর্বোপরি আমাদের শাকিবের কথা বলতে হয়। এদের সবার সঙ্গে ও যে তাল মিলিয়ে অভিনয় করেছে, আমি দর্শক হিসেবে সাংঘাতিক পছন্দ করেছি। আমি আশা করি যে যদি কেউ এরকম কোনো কিশোরকে অস্ত্র দেওয়া না হয়, বন্যার কথা লেখা না হয়, তাহলে আমি জানি যে ববিতার মতো আমাদের ববিকেও ও স্বপ্নের নায়িকা হবে যুবকদের এই দেশে। সনেটের নেতৃত্বে একটি তরুণ দল দেশের বাইরে যে ফেরারি, এরকম একটি সাধারণ, অতি সাধারণ কিন্তু সেটি রবীন্দ্রনাথ বলে গেছেন, অতি সাধারণ কথা সাধারণভাবে বলাটাই সবচেয়ে কঠিন, সেই কাজটি ফেরবিতার গল্পে করেছে সনেটের টিম এবং সনেট সেটাকে, ওই সাধারণটাকেই সহজ সরলভাবে অসাধারণভাবে চিত্রায়িত করেছে। এবং প্রত্যেকটি অভিনেতা অভিনেতাকে অভিনেত্রীকে ভালোভাবে অভিনয় করবার জন্যে যা যা প্রয়োজন, যা যা করলে ভালো হবে, সেই কম্পিটিশনে ফেলে আদায় করেছেন। আমি ডাবিংয়ের সময় দেখেছি, আমি খুবই আশাবাদী যে আমরা অনেকদিন পর আমরা আনন্দ করতে পারব আমাদের ছবি ঘরে যেয়ে। এটা সুপারিশ হবে, এই সমস্ত কথা বলতে চাই না আমি। আমি জানি যে আমাদের দর্শকরা, যেমন কি আমরা দেখেছি আমেরিকান একটি ছবি এসছে, হাজার হাজার ছেলে পেলে দৌড়ে যেয়ে টিকিট কেটেছে, তেমনি এই ছবিটি রিসেপশনটাও সেই রকম বা তার চেয়ে বেশি হবে। এরকম আমি শিওর যে মানুষ আসলে যে কষ্টে আছে, যে গর্বের মধ্যে আছে, যে ধান পুড়ানোর মধ্যে আছে, সেইখানটা আরাম পাবে এবং সারা মাস রোজা রাখার পরে মানুষ আসলে আনন্দ করতে চায়, বোনাস আনন্দ পাবে এই ছবিটি দেখে। আমি আবারও সনেটের এবং সনেটের টিমকে, ফেরারিকে এবং যারা যারা জড়িত ছিলেন, কস্টিউম ডিজাইনার থেকে শুরু করে সুরকার, অভিনেতা, অভিনেত্রী, এইরকম একটি ছবিতে আমাকে কাজ করবার জন্যে, যদি সবাই জানে আমি অনেকখানি বেছে কাজ করি, কিন্তু এই ছবিটি শোনার পরে বাচ্চা বাচ্চা যে ছিলেন লাফিয়ে করেছিলেন। আমরা আশা করি আমার মতো দর্শকরাও লাফিয়ে দেখতে পাবে। ধন্যবাদ। আমার তো আমার যোগ্যতা রাখেন এবং আপনি দেখেছি প্রত্যেকেই বলছেন আপনি তাদের একজন, এবং আপনি সেই মাপে অভিনয় করেছেন এই ছবিতে। এবং আপনি সত্যি ঠিক বলেছেন যে স্বাভাবিক হওয়া আসলে সহজ, কিন্তু সহজ হওয়াটা কঠিন, এবং এই কঠিন কাজটি একজন টিম মেম্বার হিসেবে যিনি সবসময় করে থাকেন, আমাদের আপদে বিপদে সবসময় যাকে আমরা পায়ে তিনি বলছেন আমাদের প্রিয় চিত্রনায়ক অবস্থানে, তিনি কিছুক্ষণ আগে একটি কথা বলছিলেন যখন ইফতারের কিছু আগে, একটা সময় তারা যখন শীর্ষ অবস্থানে ছিলেন একদম তুমুল জনপ্রিয় ব্যস্ততার একদম তুঙ্গে, এবং মৌসুমী আপুর বাবা তার মানে হচ্ছে সানি ভাইয়ের শ্বশুর একটি ছবি প্রযোজনা করেছিল গরিবের গান, এবং সেই ছবিটি মুক্তি পেয়েছিল 12 জুলাই 1996, এবং সেই একই তারিখে আমাদের সবার প্রিয় দুটি সালমান শাহ এবং শাহরুখ আরেকটি ছবি মুক্তি পেয়েছিল স্বপ্নের পৃথিবী। সেই দুটি ছবি মুক্তির আগের দিন শাহরুখ, সালমান শাহ, মৌসুমী আপু, সানি ভাই একসাথে ফটো সেশন করেছিলেন এবং একে অপরকে পরস্পরের ছবি দেখতে বলেছিলেন। আহা, কি সোনালি দিন ছিল! আমরা তো সেই সোনালি দিন ফিরে আনতেই পারি। সানি ভাইকে ডাকছি এই মঞ্চে কিছু বলবার জন্য নোলক চলচ্চিত্র সম্পর্কে, যদিও আপনি গত 19 মে আপনার ফেসবুক স্ট্যাটাসে একটি তথ্য আমাদের জানিয়েছেন, কে বলে নোলক অসম্পূর্ণ ছবি গান শুনি, তখন শাকিব সনেট ছিল না এবং ছিল না,
আমি তখন কাস্টিং গিয়ে তখন খুব একটা ভালো জানি না। গল্পটা শোনার পরে আমি খোঁজার চেষ্টা করেছি যে এটা কোনো একটা কপি ছবি কি, কারণ এই কিন্তু বাস্তব। যারা যারা এখন গল্প তৈরি করছেন সবাই হচ্ছে মাদ্রাসি ছবি নিয়ে সামনে বসে থাকে। আপনি যদি মাদ্রাসে যান, আমি একটি ছবি নিয়ে শুটিং করতে গিয়েছিলাম, সে ভেরি লং টাইম অ্যাগো। আমি ওদের খাবার খাওয়ার চেষ্টা করেছিলাম, সেটা মাছ হোক, খাসির মাংস হোক, আর সেটা মুরগি হোক, যেটাই হোক না কেন, কিন্তু আমি খেতে পারিনি। কারণ ওদের রান্নার মধ্যে এক ধরনের তেঁতুল থাকে, তারপরে বাটার থাকে, কী কী যেন থাকে। একটা সময় কি আমার ওয়েট কমে গেল আর 3 কেজি 4-5 দিন। তখন আমাদের বিখ্যাত সাংবাদিক আওলাদ ভাই আমার সাথে ছিল, আমাকে বললো যে দুলা ভাই একটা কাজ করেন, আমরা একটু বাজারে যাই, নিজে রান্না করি। তখন নিজে রান্না করে বাকি 4-5 দিন শুটিংয়ের ফাঁকে ফাঁকে আমরা ওটা খেয়েছি। তারাই তো খায় না আমাদেরটা, তাদেরটা কেন খাওয়ার চেষ্টা করি। আজকে তাদেরটা খেতে খেতে আমরা বমি করতে করতে একই নাস্তানাবুদ অবস্থা, খুবই বাজে একটি অবস্থানে গিয়ে দাঁড়িয়েছি। ফ্যামিলি সেন্টিমেন্ট নাই কোনো ছবিতে, ওই 5টা গান 5টা পায়, গতানুগতিক একই স্টাইলে হিরো ভিলেন ভিলেন থাকবে। এক জিনিস আর কতবার দেখতে মন চায়। তো নোলক যখন গল্পটা আসলো, আমি আর মৌসুমী যে খুব একটা অসাধারণ বিশাল বড় একটা ক্যারেক্টার করেছি তা কিন্তু না, ছোট্ট আমার ছোট্ট নয়, বড় আমার বড় না, আমার ছোট বলব না। আমি অকপটের স্বীকার করতে চাই বাংলা চলচ্চিত্রের খুব নাম করা দু একজন বিখ্যাত বাজে অভিনেতার মধ্যে আমি, কিন্তু এই ছবিটাতে অভিনয় করতে গিয়ে আমার কাছে আসলে দাবি করতে মনে হয়েছে যে আসলে তো ভালো অভিনয় করেছে দাবি করতে। তো এই গল্পটার মধ্যে এক ধরনের জোশ আছে, ফ্যামিলি সেন্টিমেন্ট আছে, এই কপিরাইট জিনিসটা একদমই নাই। আর আমি বেশ কিছুদিন যাবৎ শুনছি যে অনেক ভদ্রলোক ভদ্রমহিলা সুধীজন ছাড়া অনেকেই বলছে যে এটার গান বাকি, ফাইট বাকি, সিকোয়েন্স বাকি, অনেক কিছুই বাকি। কিন্তু আমার দেখা মতে এটার কোনো ফাইট সিকোয়েন্স গান টান কোনো কিছুই বাকি নয়, একটা পূর্ণাঙ্গ ছবি। দেখুন, ছবি ব্যবসা করবে কীভাবে না করবে এসব আল্লাহপাক জানে, কারণ একটি ছবি ব্যবসার জন্য যা যা করণীয় দরকার এই ছবিতে কিন্তু তা সব কিছু আছে। বিশেষ করে মানে আমি যখন নাকি ভবিষ্যতে আমি ফার্স্ট একটা ছবিতে অভিনয় করি রাজাও, আমার কাছে মনে হচ্ছে মেয়েটাকে আরো অনেক শিখতে হবে, অভিনয় অনেক শিখতে হবে। এরপরে আমি ইন্ডিয়াতে গিয়ে ওকে আবিষ্কার করব, মনে হলো যে মেয়েটা হলিউড থেকে অভিনয় শিখে র্যাপিড চেঞ্জ, যাই হোক মানে লুকটা সাংঘাতিক ভালো, অনেক সুন্দর একটা লুক ছিল। আমার কাছে মনে হয়েছে যে এটা একটা স্বপ্নের একটা লুক, একটা মানে গর্জিয়াস আর মনে করতে। আর বাংলা চলচ্চিত্রের স্টিল এই মুহূর্তে ওয়ান অফ দ্যাম শাকিব খান, সে স্টিল সুপারস্টার বাংলাদেশের, ওর লুকটা খুবই ভালো লেগেছে। যারা যারা আমরা যারা অভিনয় করেছি ওই এই চলচ্চিত্রটায় ফ্যামিলি সেন্টিমেন্ট আছে, কি যেন একটা মজা আছে, বাবাকে খুঁজে পেয়েছি, মাকে খুঁজে পেয়েছি, দাদাকে খুঁজে পেয়েছি, পাশের বাড়ির একটি চাচাকে খুঁজে পেয়েছি, একটা প্রেশনকে খুঁজে পেয়েছি, আমার কোনো ভাইয়ের ছেলেকে খুঁজে পেয়েছি। এই যে একটা ফ্যামিলি বাঙালি পোনা,
সবটাই আছে এই ছবিটার মধ্যে। তার জন্য আমি সাধারণত কোনো একটা ছবির পার্টিকুলার কোন ছবির এত ছবি করেছি আমাকে টানে নেয়। আমি দেখতে পাচ্ছি আমার বন্ধু মনি লিটন, সবাই হাততালি দিতাম, যে তোর ছবিতে অভিনয় করছিলাম আমি আর গবি, মানে মনে হচ্ছে যে মেয়েটা আরো অভিনয় জানা দরকার, কিন্তু নোলকে এসে তাকে আমি অন্যরকম ফিলে পেলাম এটাই বলতেছিলাম। যাই হোক, আর বেস্ট অফ লাক নোলক। একটি ঈদের ছবি যা বলতে বোঝানো হয় সম্পূর্ণই একটি ছবি নোলক। এটা একটা জোশ আছে, মজা আছে, এবং দর্শকদের কাছে আমি অনুরোধ করব 30 বছর যাব অনেক ছবি আমার কাছে। আমি ভাই একটু বলতে চাই যে আপনি যে একজন বিখ্যাত বাজে অভিনেতার নাম বললেন অমর সামি, তার ঝুলিতে যে কত অজস্র গীত ছবি রয়েছে, চাঁদের আলো, চাঁদের হাসি, গর্ভ, প্রিয় তুমি, এবং যখন নায়করাজ রাজ্জাকের ছবি রংবাজ রিমেক করা হয়েছিল সেটিতেও আপনি ছিলেন, যখন নয়নপতি রিমেক করা হয়েছিল সেখানেও আপনি ছিলেন, আপনি একই সাথে পজিটিভ চরিত্র অভিনয় করেছেন, একই সাথে নেতিবাচক চরিত্র অভিনয় করেছেন, এবং আপনার সমসাময়িকদের মধ্যে এখনও আপনি বড় পর্দায় আলো ছড়িয়ে যাচ্ছেন। সো এই বিখ্যাত বাজে অভিনেতাকে আমরা নিয়মিত পর্দায় দেখতে চাই, কি চাই না আপনার? আমরা একজন অন্ধকার জগতের মানুষকে পেয়েছি, আসলে বাস্তবে নয়, পর্দায় তিনি অন্ধকার জগতের মানুষ, তিনি আসলে আমাদের সোনা বন্ধু, তিনি আমাদের একজন শুভাকাঙ্ক্ষী, এবং নোলকের জন্য তিনি আজ আমাদের মাঝে এসেছেন। আমাদের টিমকে উইশ করে যদি আপনি আমাদের কাছে শুভ সন্ধ্যা। আমরা আসলে একটু দেরি হয়েছে যে কেউ কিন্তু পরিচালক সঙ্গে নেতৃত্বে ছিলাম, এই মুভিটার কিছু অংশ আমি দেখেছি। সারি ব্যথন যা বললেন, আমি অল্প দেখেই ববিকে বলেছিলাম তোমার জীবনের সেরা ছবি কি নোলক, এবং এখানে যে পারফরমেন্সের যে খেলা খেলেছেন সাকিব ভাইয়ের সাথে, সে চোখের পাঁচগুলো, আমরা তো দীর্ঘদিন নাটকের সাথে জড়িত ছিলাম, অ্যাক্টিং যতটুকু বুঝি ততটুকু মনে হয়েছে যে এই অ্যাক্টিং ববি এর আগে কোনো মুভিতে দেখায়নি যেটা এখানে দেখিয়েছে। তো আমি বিশ্বাস করি যে এই ঈদের জনমানুষের দর্শকের আমাদের সবারই সেরা ছবি হবে নোলক। প্রডিউসার আমাদের বন্ধু জুনিয়র ফ্রেন্ড সনেট অনেক যুদ্ধ করেছে এই ছবিটা নিয়ে, আপনারা সবাই জানেন, এবং আপনারা জাতির বিবেক এখানে আছেন, মিডিয়ার বিবেকরা আছেন, তারা জানেন আপনাদের সহায়তায় আলটিমেটলি সত্যের জয় হচ্ছে। কথা বললাম ফ্লিপকার্টের প্রেসিডেন্ট বর্তমান এবং এস প্রেসিডেন্ট মনির এবং লিটনের কাছে, জানতে পারলাম যে নোলকের হল বুকিং সর্বোচ্চ হচ্ছে, যেটা শুনে খুব ভালো লেগেছে যে আসলে আমি খুব এনজয় করেছি যে ববি এদেশের নায়িকাদের মধ্যে শিক্ষিত একটি মেয়ে, এবং অনেক পার্সোনালিটি আছে যাকে যাতে আমি নিজেও মধ্য আপনার মধ্যেও যে খুব মানে এরকম হওয়া উচিত নায়িকাদের যেটা ববি আছে। তো নোলক সর্বোচ্চ সিনেমা হলে চলুক, আপনাদের সবার সম্মান থাকুক, অনেক অনেক সমাগম নেওয়ার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমি একজন নিজেও প্রযোজক, তারপরে বাংলাদেশে নিশ্চয় অনেক হলের মালিক, তারপরে পরিচিত দিলাম। তবে জানেন কিছুদিন আগে আমাকে হঠাৎ করে
নামটা মেনশন করা যায় কোনো সমস্যা নাই। সেন্সর করতে গিয়ে একজন রিং করলো, রিং করে একজন না উনি করার পর অনেকের সাথে কথা বললাম, বললো যে অনেকদিন পর মনে হলো এজি মিন্টু সাহেব ছবি বানিয়েছে, এবং সেই সময় যে সাবানা যে অভিনয় করেছে আমাদের কেন যেন মনে হলো ববিকে সেই ঘরে নিয়ে। এটা কিন্তু আমি ববির সামনে ফোলানোর জন্য না, আমি রোজা রেখেছি এবং আমি সত্যি কথা বললাম, আমাকে সেন্সর বোর্ড থেকে দুই তিনজন মেম্বার এই কথাটা বলেছে এবং বলেছে বহু বছর পর, দুই চার পাঁচ দশ বছর পর সাকিবের একটি পরিপূর্ণ একটা ছবি দেখলাম, এবং এই ছবিটাই ঈদে ঈদের একটি ছবি। সেটা শোনার পর আমার একটু মনে মধ্যে কি হচ্ছে জানো, আমি বিভিন্ন লোককে জানার চেষ্টা করলাম আসলে কি ছবিটা পাই দিয়েছে সত্যিকারে। এখানে মনে করেন ববিও নেই, কেউ নেই, আমি একা আপনাদের সামনে বলতেছি, তারা কেউ নেই। আমি যা বলতেছি প্রতিটা সত্যি কথা বলতেছি। আমি যখন বিজনেস করি আমাকে জানতে হয় কোন কোন ছবি কি ধরনের কত টাকা রেন্টাল করবে। আমি কিন্তু শাকিবকেও আজকে সেদিনকে বলেছি, আজকে ইকবালকেও বলেছি, তোর ছবি তো ফুল অ্যান্ড ফাইনাল, তার মানে আমি তো মালিক আসলের ছবি খণ্ড খণ্ড ছবি বানিয়েছিল, তোর ছবিটা আমার তো শুনলাম যে তোর ছবিটা খণ্ড খণ্ড ছবি। আর নোলক কিন্তু একটা পরিপূর্ণ একটা ফ্যামিলি সেন্টিমেন্ট ছবি, এবং রোজার ঈদে কিন্তু ওই ধরনের ছবি চলে না। রোজার ঈদের ছবি আপনি মনে করেন প্রথম দিন তার ছবির সেল হইল 80,000, ওই ছবির সেল হলো 90,000। এই ধরনের ছবি আমরা বিজনেস করি আমরা জানি, নোলক হয়ে যাবে পরের দিন 1,00,000, ওই ওইটা হয়ে যাবে 60,000 টাকা। এটা কিন্তু বিজনেসের কথা আমি বলতেছি, এবং আশা করি আমি যতটুকু বাজারের নিউজ জানি এবং বুকিং এর সুবিধা মোটামুটি আমি কন্ট্যাক্ট করি, তাতে বোঝা যাচ্ছে কেউ কাকে ফেলে দিতে পারবে না বুকিং এর দিকে, বরং আশা রাখি দু চার পাঁচ দশ বিশটা ছবি হল বেশি নোলকের হতে পারে, এবং সেটা হওয়ার জন্য আপনারা জানেন অনেকে ছবি রিলিজের সময় আমাকে লাগে, আমাকে সবাই ডাকে ভালোবাসে, কারণ এই সেক্টরটা আমি কন্ট্রোল করি। এবং আমি ববির সাথে আমার একটা অনেকদিনের ভালো সম্পর্ক, এখানে ওই যে আমার ভাইটা আছে বড় ভাই সানি হলো আমার 30 বছরের বন্ধু, মনির এখানে যারা আছে মানে সবাই, আরে এগুলো তো চলতে চলতে এদের সাথে বড় হয়েছি, এই যে আমার খুব কাছের এই যে সবাই আমার কাছে। তবে আমি আজকে একটা কথা দিয়ে গেলাম, আমি মনে হয় না আমার সবচেয়ে বেশি ওরা মনে হয় না আমি একটা পাসওয়ার্ড নেব, আমি সবই নোলক, কারণ আমি জানি নোলক ছবিটা স্প্রে করবে, ওইসব ছবি স্প্রে করে না, একদিন দুই দিন পিটাবে। তাতে যদি আমার নোলক ছবির প্রডিউসার বা আমার এখানে যারা শুভাকাঙ্ক্ষী সবাই যদি মাইন্ড করবেন না, এইসব ছবি তিন দিন দেখবেন, তিন দিন পর দেখবেন কি পিকআপ হবে। আমাদের সবচেয়ে ভালো লাগছে যখন সেন্সর করতে বলছে এজে মিন্টুর একটা ছবি দেখলাম, এবং তখন বললো যে মনে হলো মানে ওইভাবে বলে না জানে ভবিষ্যতে আমার ভালো পরিচয় আছে, মনে হলো সাবানার মতো নবীন, মানে এতদিনই কিন্তু অনেক কিছু পাওয়া। আমি মনে করি তো আপনারা দোয়া করবেন, আমার যথাসাধ্য এই ছবির পিছে থাকবে, এই ছবির জন্য আমার দোয়া থাকবে, এবং আশা করি আমি ভবিষ্যতে ঈদের পরের দিন কথা বলবো, এই চানের দিন কথা বলবো যে ববি হ্যাঁ তোমার বোধ হয় ওই ছবির যে 10টা ভালো বেশি করে দিতে পারছি, দোয়া করবেন আমার জন্য, আমি ববির জন্য যেন করতে পারি, এবং আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, এই ছবিটার জন্য দোয়া করবেন, ববি এই ছবিটা যেন খুব ভালো যায়, এবং আমাদের ডাইরেক্টর তার জন্য দোয়া করবেন, এই ছবির জন্য দোয়া করবেন, এবং আমি আমার মনের প্রাণ থেকে দোয়া করতেছি এই ছবিটা ভালো যায়, এবং সে পরবর্তীতে আরেকটা ছবি বানায়। ও আমার একদম একদম কি বলবো জানের জিগার দোস্ত, এই দুইটা পাশাপাশি বসে আছেন, একদম জানের জিগার দোস্ত। ও কালকে আমাকে বলছেন, কালকে রাত্রে যখন সেরি খাচ্ছে তখন আমাকে বলতেছে দোস্ত কালকে কিন্তু আসবে, আপনি ববি তো আমাকে বলেনি আর ওটা সনিটা আমাকে বলেনি, আমাকে না বললে কেমনে আসবো, তারপর ওকে বলছে হ্যাঁ না বললো ববি আমার খুব পরিচিত আর সনিটা আমার পরিচিত, না বললো আমি আসবো, এই আমি চলে আসি, আমার বন্ধু বলছে যেতে হবে তোকে, আমি ওকে ও আমাকে বলছে তোকে যেতে বলছে। তো আপনারা সবাই মিলে দোয়া করবেন, এবং পত্রপত্রিকা এই ছবিটার জন্য একটু বেশি করে নিউজ করবে, এটা আমার আপনাদের প্রতি দাবি আবদার, এবং আশা করি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমার বলা আপনারা হলে এসে ছবি দেখেন, একটি ভালো ছবি নোলক, এই ছবিটা দেখলে আপনার মনে হবে যে ফিল্ম আবার ফিরে আসছে। ধন্যবাদ।
ধন্যবাদ, এত ভালো ভালো কথা শুনে আসলে সত্যি ভালো লাগে। এবং আমরা চাই সুস্থ প্রতিযোগিতা, আমরা চাই এভাবে ভালো ভালো সকল ছবি দিয়ে ইন্ডাস্ট্রি আসলে এগিয়ে যাক। ফিল্ম ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট যেহেতু কথা বলেন, আমরা সাবেক প্রেসিডেন্টের কথা শুনতে চাই। মনির ভাই কথা আমরা এবার শুনবো। ছাড়িয়ে যাবে এবং এই ছবির ব্যবসাটা অনেক 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 উঁচু মানের হবে এবং সনের আর একটা ছবি আনাবে। নোলকের জন্য শুভকামনা, ধন্যবাদ। স্বল্প কথায় আসলে আসল কথাটি বলে গেলেন আমাদের অনিল ভাই, অনেক ধন্যবাদ। এবার সাচ্চু ভাইকে আরেকবার একটু ডাকছি একটা বিশেষ কারণে। বর্তমান এবং সাবেক যেহেতু আছেন আমাদের সাচ্চু ভাইও, তার একজন বন্ধু তার সাথে এসেছেন, আমরা সেই বন্ধুকে একটু দেখতে চাই। সাচ্চু ভাই, রুমান আমরা দেখেছি যে ও কত ভালো লিখে, ভালো প্রচারের জায়গাটা নতুন নতুন এনেছে। দেবী ছবিটা আমরা দেখেছি বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীতে। সামস ভাইয়ের কথা শুনলাম যেখানে আছে, সনেট আমার স্কুলের ছোট ভাই, আমার মহল্লার ভাই, আদর্শের ভাই, আমার একটি বন্ধু আছে স্কুলের, ওর কথা না বললেই নয়। এবং আমি আমার অভিনেতা হিসেবে সংগঠনের শুরু করি আমরা একসঙ্গে, মেরে কাতে থাকে এনেয়া তারপর মিলন, মিলন প্রযোজক এবং ওর ছেলে বাইরের ডিরেক্টর। মাসুম জানা ছবিটি যে হবে সেটি তিনি ডিরেকশন দেবেন, আসিফ আকবর তার বাবা। মিলন কাউকে পরশুদিন আমেরিকা থেকে এসেছে, আমি মিলনকে চাই সামনে এখানে এসে একটু প্রতিশ্রুতি দিই। নোলকের বাইরে সংস্থায় ছাড়াও আমেরিকা এবং অন্য সারা পৃথিবীর তোমার যে ডিস্ট্রিবিউশনে আছে সেই জায়গাটা যদি আমি চাই যে একটু এই ছবিটি প্রচারের জন্য তুমি সহযোগিতা করবে, আমি চাই সামনে এসে কথা বলার জন্য। এনে থাকবে মিলন। আমিও চাই যে বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা অনেক ভালো হোক এবং এই নোলক দিয়ে যাত্রা শুরু হোক। এবং আমেরিকা এবং অন্যান্য দেশে, বিশেষ করে আমেরিকাতে ডিস্ট্রিবিউশনের ব্যাপারে আমার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা থাকবে এই ছবিকে ডিস্ট্রিবিউট করার জন্য। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। এভাবে ভালো ছবির সাথে আসলে ভালো ভালো পৃষ্ঠপোষক আমাদের সাথে যুক্ত থাকলে আমরা সেটাই চাই। এবার আমি এমন একজনকে এখানে ডাকতে চাই যার কাছ থেকে আসলে কিছু শুনবার জন্য আসলে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। তিনি সাধারণত ক্যামেরা, তিনি নোলকের ক্যাপ্টেন অফ দ্য শিপ, তিনি আর কেউ নন, বাংলাদেশ চলচ্চিত্রের সর্বশেষ প্রযোজক পরিচালক শাকিব খান। সরি যে আমার মেয়ে একটু ফোন দিচ্ছে, ওকে যেতে হবে। তো থ্যাংক ইউ সবাইকে, এবং যাওয়ার সময় একটাই খালি কথা বলবো যে কৃতজ্ঞতা প্রকাশ করছি এখানে যারা যারা উপস্থিত আছেন সবার কাছে। এবং আমাদের এই চলচ্চিত্রটাকে
আর সুন্দর জায়গা নিতে হলে স্বচ্ছ বিড়ি ব্যবসা দরকার। এটা অবশ্যই নলকের জন্য দেওয়া, পাসওয়ার্ডের জন্য দেওয়া, আর দু একটা ছবি মুক্তি পাচ্ছে নাম বলতে পারছি এর মধ্যে, ওই ছবিগুলো যেন ভালো যায়। ভালো থাকবেন, সবাইকে অভিনন্দন শুভেচ্ছা। আর এখন আমরা শুনবো ডেফিনেটলি শাকিব খানের গান। থ্যাংক ইউ, বিদায়। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শাকিব সনের। আমার আমি খুব তরুণ একটা ছেলে, আমি কাজ বুঝি বাট ভেজাল বুঝি না। তো নলক ছবিটা করতে গিয়ে আমি কাজ করতে চেয়েছি বাট অনেক ভেজালের সম্মুখীন হয়েছি, পদে পদে অনেক ভেজালের সম্মুখীন হয়েছি, এবং পদে পদে এনারা যারা আছে এরা সকলের সাহায্যে আমি ভেজালগুলো অতিক্রম করতে পেরেছি। এর মাঝে আপনারাও সামনে কিছু মানুষ আছেন যারা আমাকে হেল্প করেছেন, যার কারণে আমি ওই পদগুলো অতিক্রম করতে পেরেছি। নলক অনেক বছর পর একটা পরিপূর্ণ মৌলিক ছবি, যে ছবির গল্পটাই অনেক স্ট্রং। এই গল্পের যতগুলো চরিত্র আছে সবগুলো চরিত্র ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতো চরিত্র, আর ওই চরিত্রগুলোতে যারা অভিনয় করেছে তারা অলরেডি, আমি ডেফিনেটলি আমি কনফিডেন্ট যে তারা প্রত্যেকটি চরিত্রে যে যার জায়গা থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে সেটা আমি ডেফিনেটলি আশা করি। এই ছবিতে শাকিব ভাইকে আপনারা টোটালি ভিন্ন রূপে দেখতে পারবেন, যে রূপে অনেকদিন ধরে আমাদের অডিয়েন্স আশা করে আসছিলেন। আমি ব্যক্তিগতভাবে দর্শক হিসাবে আমি সবসময় শাকিব ভাইকে যেভাবে চেয়েছি আমি আমার ছবিতে সেভাবে প্রেজেন্ট করতে পেরেছি। তারপর আমাদের চিত্রনায়কের যে ববি আছে তাকে আমি আপনাদেরকে এটা কমিটমেন্ট করতে পারবো, অন্য কোনো ছবিতে ওনাকে এই রূপে দেখতে পারেননি আপনারা। উনি অলরেডি বলেছে বেশ কয়েকটা জায়গায় যে উনি টোটালি ভিন্ন রূপে আসছে, শুধু তাই না অন্য কখনোই কোনো ছবিতে এই রূপে আসেনি। সাচুভাই যিনি আছে উনি এমন একটা স্পেশাল চরিত্রে অভিনয় করেছে, আমি সাচুভাইকে দেখিনি কখনো এত দুর্দান্ত কোনো সিনেমা, এত কঠিন একটা চরিত্রে, একই সময় হাসে একই সময় কাঁদে, এত ডাইমেনশন ওনার চরিত্রে যে আমি মানে কল্পনাও করতে পারবো না। আসলে আমার প্রত্যেকটা ক্যারেক্টারগুলোই আমার কাজটা অনেক সহজ বানিয়ে দিচ্ছে, আমার খুব বেশি কাজ করতে হয়নি, খুব বেশি কষ্ট করতে হয়নি। কষ্ট যা হয়েছে এটা অন্য কারণে হয়েছে, কিছু নির্বুদ্ধিতে হয়তো কিছু ভুল সিলেকশন ছিল সেগুলোর জন্য হয়তো আমার অন্য কষ্ট হয়েছে, বাট ছবিটা নির্মাণ করতে গিয়ে ভালো ছবি তৈরি করতে গিয়ে আমার যে আর্টিস্টগুলো আমি পেয়েছি বা যে গল্প আমি পেয়েছি, যে শিল্পীরা আমি পেয়েছি, মিউজিকে যারা যারা করেছে তারাই আমার ছবিটাকে অসাধারণ করে তুলে দিয়েছে। এখন আমি মুক্তির দ্বার গড়ায় আছি, আপনারা জানেন এই ছবিটা ঈদে মুক্তি পাবে। তো এখন আপনাদের অনেক 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 সাপোর্ট দরকার, অনেক বেশি সাপোর্ট দরকার। একটা ভালো ছবিকে বাংলাদেশের ছবিকে বিশ্বমানের কাছে যদি আমি নিতে চাই আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই পারবো না। তো প্লিজ আপনারা সবাই আমাকে দোয়া, আমার জন্য দোয়া করবেন। আমি ছোট্ট একটা মানুষ কিন্তু সিনেমা বুঝি, তো সিনেমার যে সাথে আমি সামনে আরও কাজ করতে চাই, আপনাদের সাপোর্ট পাইলে আমি ইনশাল্লাহ সেটা করতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ এক বিশ্বাসে অনেক কথাগুলো বলবার জন্য। এবার সেই সাচ্চু ভাই যাকে স্বপ্ন দেখতেন, যার প্রাস ছিলেন নায়িকা ববিতা, ববিতার নামে নাম ববি, যদিও তার নামটা ববি হয়েছে আমি একটু অনুষ্ঠানে শুনেছি, যে সেটি হচ্ছে রাজ কাপুরের ছবির কারণে তার বাবা তার নাম রেখেছিলেন ববি। এবং ববি এবং শাকিব ভাইয়ের সাথে যতগুলো ছবি আমরা দেখেছি এর মধ্যে বেশিরভাগই চারটির মধ্যে তিনটি ঈদে মুক্তি পেয়েছিল, ফুল অ্যান্ড ফাইনাল, হিরো দ্য সুপারস্টার এবং রাজাবাবু। এবং এবার ঈদের সেই লাকি জুটির ছবি আমরা দেখব নলক। ববি প্লিজ কাম, আমরা ববির কাছ থেকে অবশ্যই শুনবো। কাজলা, কাজলা নামে একটি চরিত্রে তিনি অভিনয় করেছেন, খুব সুন্দর ফেরারি ভাইয়ের লেখা একটি চরিত্র। ববি আবার উড়ে আসেন কিন্তু আমার, কারণ আপনার শেষ ছবি বিজলিতে তো আপনার সারাক্ষণ উঠতে দেখা দিয়েছে। শুভ সন্ধ্যা সবাইকে, রোজা রেখে সবাই কষ্ট করে আসছেন নলকের ভালো ভালো কিছু শোনার জন্য, কিছু খারাপ স্মৃতিও আছে আমাদের, কিন্তু আমি আজকে সব ভালো কথাই বলতে চাই আপনাদের সামনে। আর যারা যারা নলক নিয়ে এত ভালো ভালো কথা বলেছেন, গর্ববোধ করার মতো ছবি বলেছেন,
বিশ্বের বাজারে দেশের যে আমাদের সংস্কৃতি সেটাকে তুলে ধরবার কথা বলেছেন, সেটা সত্যি বলেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার আগে যারা এসেছেন তারা নোলক নিয়ে বলেছেন একটা ফ্যামিলি মুভি, এতদিন পর একটা মৌলিক গল্প পাচ্ছি, সেটার কথা সব সত্যি কথা। সব কিছুর পরে আমি একটা জিনিস রিমাইন্ড করতে চাই, অনেকে বলছে যে এটা ঈদের ছবি না, খুব নোলক খুব ভালো ছবি, খুব বড় বাজেটের ছবি, প্রাউড ফিল করার মতো ছবি, সব কিছু বলছে, কিন্তু কেউ কেউ বলছে ঈদের ছবি না, এটা আবার কেমন কথা? ভালো ছবি মানেই তো ঈদের ছবি। আমাদের দেশে সবচেয়ে বড় ফেস্টিভ্যাল হচ্ছে ঈদ, আর নোলকও আমি মনে করি যে সবচেয়ে বড় বাজেটের আর বড় ভাবে রিলিজ করার মতো একটা ছবি, তো এত ভালো ছবি তো ঈদেরই ছবি হবে, তাই নাকি? আপনারা কি বলেন, ঈদের ছবি নাকি না? আচ্ছা, আর সাচ্চু ভাই বলছিলেন কি জানো যে ববিতার মতো বা অমুকের মতো, আমি নোলক করতে গিয়ে এরকম ক্যারেক্টার আমি আগে কখনো পাইনি, মনির গল্পের একটা ক্যারেক্টার। আমি কেন, আমি বলবো যে শাকিব ভাইয়ের এতগুলো ছবি, এত বছরের ক্যারিয়ার, উনি তো অনেক বড় একজন আর্টিস্ট, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্ক হবে নোলক। নোলক দিয়ে আমাকে তো সবাই মনেই রাখবে, সোফার আমার বেস্ট কাজ আমি বলবো নোলক, ইভেন শাকিব ভাইয়েরও ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্ক হবে নোলক। মানুষ মানে আর্টিস্টরা কি চায় আসলে, আমরা ভালোবাসার কাঙ্গাল, আমরা মরে গেলেও যেন মানুষ মনে রাখে যে আচ্ছা ওরকম একটা ক্যারেক্টার ছিল ববি, শাকিবের বা আরো যারা আছেন, সবাই খুব ভালোভাবে খুব সিনসিয়ারলি নোলকের জন্য কাজ করেছি, আমরা অনেক লম্বা টাইম ধরে কাজ করেছি, সবাই এত ভালোবেসে কাজ করেছি। এবং আমাদের যে নতুন প্রফেসর ডিরেক্টর সাকিব সনেন, উনি খুব প্রিসাইজলি কাজটা করেছেন। বাংলা ছবিতে যেটা হয় না, হোমওয়ার্কটা কম হয়, প্রবলেম হয়ে যায় সেটার জন্য কপি করতে হয় বা একদম লাস্ট মিনিটে খুব তাড়াহুড়ো করে কাজটা শেষ করে দিতে হয়, যেমন অনেক ছবি এরকম হয় আমরা জানি ঈদের একদম লাস্ট মিনিট আসে। নোলকটা কিন্তু অনেক আগে থেকে শেষ করা, কিছু অবস্টেকল ছিল নোলকে, সেটা কিছু একটা ভালো কিছু করতে গেলে শত্রু তো থাকবেই, তো ওইটার একটা বাধা ছিল আমাদের, যেটা আমাদের ডিরেক্টর বললেন যে কাজ করতে গিয়ে আমাকে কিন্তু প্রবলেম ফেস করতে, মানে কাজের শিল্পীদের সাথে বা গল্পের কোনো ল্যাকিং ছিল এরকম কিছু ছিল না, অন্য বাইরের কিছু প্রবলেম ছিল যেটার জন্য নোলকটা এতটা সময় লেগেছে। তো আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করছি, ঈদের ছবি বলতে যা বোঝায় নোলক একেবারেই ঈদের একটা ছবি। আপনারা সবাই এতটুকু যদি আমাকে যারা ভালোবাসেন অবশ্যই ভালোবাসেন, সেজন্য আপনারা এখানে নোলকের সঙ্গে, তারা অবশ্যই লিখবেন নোলক ঈদের ছবি, নোলক বাংলাদেশের ছবি, বাংলাদেশের একটা ট্রেডিশন, সত্যি সত্যি যে বাংলাদেশে যা যা হয় বাংলাদেশের যে সংস্কৃতি সেটাকে তুলে ধরবার ছবি, কোনো কোনো ছবির সঙ্গে নোলকের কোনো মিল পাবেন না। এবং শাকিব ভাইয়ের আমি বারবার বলছি, শাকিব ভাইয়ের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্ক হবে নোলক। শাকিব ববির জুটি আপনারা আগেও পছন্দ করেছেন, তবে এবার যে শাকিব ববি পাবেন, এত ইনোসেন্ট, এত সুইট একটা ক্যারেক্টার, মানে আমাদের দুজনের কেমিস্ট্রি, রোমান্স, ট্র্যাজেডি সব কিছু একেবারে পারফেক্ট, পারফেক্ট একটা ঈদের ছবি হবে নোলক। আমি খুব এক্সাইটেড, কথা হয়তো গুছিয়ে বলতে পারছি না। আর আমি লাস্ট মান্থে তো আমার বাবার খবরটা সবাই জানেন, তো তারপর থেকে আমি খুবই ডিস্টার্ব, কিন্তু শুধুমাত্র নোলকের জন্য আমি আপনাদের সামনে এবং এতদিন ধরেই আছি, তো আমি আশা করব যে সবাই আপনারা নোলকের সঙ্গে থাকবেন, যারা আছেন, যারা আসেননি তারাও আমার এই আমাদের এই যে রিকোয়েস্টটা তাদের কাছে পৌঁছে দেবেন, নোলকের সঙ্গে থাকবেন, বাংলাদেশের ছবি বাঁচাবেন।